এই বাচ্চাদের যে ফাঁসি হয়েছে এটা আমি সরকারের কাছে খুশি এবং এদের কাছে আমি সন্তুষ্ট। আর এটা কার্যকরী হয় এই ডিএম দাবি, 2 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করছিল। শফিকুল ইসলাম পরে চাইছে, আগে চাইছিল ওই যে সেলিম হালাদার, 2 দিন পর্যন্ত টাকা দাবি করছে, আমি টাকা দেওয়ার জন্য রেডি হয়েছি, আমি বলছি যে আমার মেয়ে একাতে দাও, আমার টাকা নাও। তখন তারা বলছে সে ঘুমিয়ে আছে। পরবর্তীতে ওই কথা নিয়ে আমি ওই মাদারপুর এসপি সাহেবরা জানাই, জানানোর পরে ওই এইসব বাইরে তখন কী হয়, তারপরে কী হয়? তারপরে শফিকুল ইসলামকে অ্যারেস্ট করে, অ্যারেস্ট করার পরে ও সব স্বীকার করে, সব স্বীকার করে তারপরে ওর ম্যাজিস্ট্রেটের কাছে 164 স্বীকার করে। ওরা আমার মেয়ে সকাল 6:30 দিকে আর্মি পড়তে গেছিল, ওইখানে বাইরে মাটির নিচে বস্তায় বইয়া চাপা দিয়ে রাখছে। গত 2015 সালের 20/9/2015 রাজৈর থানাধীন সেন্দ্রিয়া গ্রামে একটি মাছুম বাচ্চা, যিনি সকালে আরবি পড়তো মসজিদে, সেই মাছুম বাচ্চার নাম আদুরি আক্তার, যার বয়স ছিল 5.5 বছর, তাকে এই মামলার আসামি শফিকুল ইসলাম, রাজীব হালদার এবং জীবন গাছি পরিকল্পিতভাবে এই মামলার যিনি বাদী তার ডিসিস্টের বাবা, তার যারা প্রতিপক্ষ তাদের দ্বারা অন্যায়ভাবে লাভবান হয়ে তাকে নির্মমভাবে হত্যা করে। এই মামলায় অদ্য রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। মাদারপুর জেলার বিজ্ঞ জেলা ও দায়রা জজ জনাব নিতাই চন্দ্র সাহা এই মামলায় আজকে রায় ঘোষণা করেছেন এবং এই মামলার যিনি প্রিন্সিপাল আসামি, পলাতক আসামি শফিকুল ইসলাম এবং রাজীব হালদার, তিনিও পলাতক, এই দুজন সহ রিমন হোসাইন উর্ফে ইমন গাছি, যিনি আদালতে উপস্থিত ছিলেন, এই 3 জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন এবং প্রত্যেককে 50,000 টাকা করে অর্থদণ্ড দিয়েছেন। অপর আসামি সেলিম হালদারকে মামলার রায় থেকে রায়ে বেকসুর খালাস দিয়েছে। এই রায় আপনার রাষ্ট্রপক্ষ? আমরা রাষ্ট্রপক্ষ এই মামলায় সন্তুষ্ট, আসু এই রায় যাতে কার্যকরী হয় সেই দাবি জানাচ্ছি। ওকে।